দরজায় করা নার্সে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। ওয়ানডে ক্রিকেটের সেরা আট দলের হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় পুরো ক্রিকেট বিশ্ব। র্যাঙ্কিংয়ের ছয় নম্বর থেকে এবারের আসরে যোগ দিবে মাশরাফির বাংলাদেশ। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে থেকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাচ্ছে বাংলাদেশ। তবে বাংলাদেশ দলের বোলিং কোচ কোর্টনি ওয়াল্স অবশ্য আয়ারল্যান্ডের বাংলাদেশের বোলিংয়ে খুব একটা সন্তুষ্ট নন। যদিও কিউইদের বিপক্ষে শেষ ম্যাচে দারুণভাবে বাংলাদেশকে প্রতিযোগিতায় ফিরিয়েছিল বোলাররাই, কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রতিপক্ষ বিচারে বাংলাদেশকে আরও সতর্ক থাকতে হবে বলে ইঙ্গিত দিলেন সাবেক এই কিংবদন্তি। আয়ারল্যান্ড মিশন শেষে ইংল্যান্ডের কন্ডিশনের সাথে বোলারদের নতুন করে মানিয়ে নিতে হবে, লাইন কিছুটা পরিবর্তন আনতে হবে বলে মনে করেন কোর্টনি ওয়ালস। উইকেট ব্যাটসম্যানদের হয়ে কথা বলবে বিদায়, বোলারদের থাকতে হবে বাড়তি সতর্ক। একাত্তর টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে কোর্টনি ওয়ালস বলেছেন, টুর্নামেন্টটা আমাদের জন্য অনেক বড় পরীক্ষা হবে, প্রতিযোগিতা হবে, তাই নিজেদের তৈরি রাখতে হবে। ওখানে যারা খেলবে তাদের মানে খেলতে পারলে বাংলাদেশ ভালো করবে, তারা যেই মানের বলার সেই হিসেবে আয়ারল্যান্ডে নিজেদের তুলে ধরতে পারেনি, তাই ইংল্যান্ডে ক্যাম্প করার যেই লক্ষ্যটা ছিল সেটা পূরণ হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ওদের লাইনটা একটু পাকা করতে হবে, ওখানে কন্ডিশন আলাদা, উইকেট একটু ফ্ল্যাট থাকবে, তবে সমস্যা হবে না তেমন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ খেলবে 2015 বিশ্বকাপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের বিপক্ষে, তার উপর থাকছে বদলে যাওয়া স্বাগতিক দল ইংল্যান্ড। বিশ্ব ক্রিকেটের বাগা বাগা ব্যাটসম্যানদের মুখে পড়তে হবে টাইগার বোলারদের, কিন্তু টাইগার কোচ কোর্টনি ওয়ালস ছেলেদের নিয়ে আশাবাদী, বিশ্বাস রাখছেন সেমিফাইনাল খেলবে বাংলাদেশ। গ্রুপের সবাই দেখবেন আমাদের উপর চড়াও থাকবে, তবে তৈরি থাকবো লড়াই করে সেমিফাইনালে যাওয়ার জন্য। আমরা ক্ষুধার্ত ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করার জন্য মুখিয়ে আছি, আশা করছি ভালো দলীয় ও ব্যক্তিগত পারফরমেন্স দেখব। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ক্ষুধার্ত টাইগার দেখতে চাই।